সাবস্ক্রাইব করুন হেলথ পয়েন্ট কলকাতা চ্যানেলটিকে এবং বেলাইকন প্রেস করুন হেলথ রিলেটেড লেটেস্ট ভিডিও সবার থেকে আগে দেখার জন্য হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি খুবই ভালো আছেন হেলথ পয়েন্ট কলকাতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের সঙ্গে আমি দেবাশিস বন্ধুরা আজকে এই ভিডিওতে যে ওষুধটি সম্পর্কে আমি আলোচনা করব তার নাম হলো ডিকোলিক সাসপেনশন এটি একটি পেট ব্যথা সিরাপ বাচ্চাদের জন্য ব্যবহার করা হয় তো বন্ধুরা এই ওষুধের কম্পোজিশন ব্যবহার এবং ডোজ ও পার্শ্ব সম্পর্কে সমস্ত কিছু আজকে এই ভিডিওতে জেনে নেব তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন সিরাপটির নাম হলো ডিকোলিক সিরাপ বা ডিকোলিক সাসপেনশন এর কম্পোজিশনটা প্রথমে দেখে নিই এটা হচ্ছে ডাইসাইক্লোমাইন হাইড্রোক্লোরাইড এবং আছে সাইমেথিকন ডাইসাইক্লোমাইন হাইড্রোক্লোরাইডের কাজ হচ্ছে পেট ব্যথা কমানো আর সাইমেথিকনের কাজ হচ্ছে ফ্ল্যাটুলেন্স বা পেট ফাঁপা যেটা হয় সেটাকে কমানো এখানে বন্ধুরা দেখুন লেখা রয়েছে অ্যান্টি স্প্যাজমোডিক এবং অ্যান্টি ফ্লাটুলেন্স ফ্ল্যাটুলেন্স মানে পেট ফাঁপা তো বন্ধুরা এবার দেখব ডাইসাইক্লোমেন পাঁচ এম পাঁচ যদি আপনি আপনার বাচ্চাকে খাওয়ান তাহলে তাতে ডাইসাইক্লোমেন থাকবে ডাইসাইক্লোমেন হাইড্রোক্লোয় থাকবে টেন এমজি এবং সাইমেথিকন থাকবে ফর্টি এবার বন্ধুরা দেখে নেব এর কোম্পানি এর কোম্পানির নাম হচ্ছে সাহা বায়োলজিক্যাল এটা হচ্ছে ম্যানুফ্যাকচার করছে আর মার্কেটিং করছে কে কন্টেস্ট কেমিক্যাল লিমিটেড দুটি কিন্তু কলকাতার প্রোডাক্ট দেখুন অ্যাড্রেস দেওয়াই রয়েছে এর এমআরপি যদি বলি এমআরপি হচ্ছে পঞ্চাশ টাকা এতে থাকে ফিফটি এমএল বন্ধুরা এটি বাচ্চাদের যে কোনো সমস্যা পেট ব্যথার জন্যই ব্যবহার করা হয় যেমন আমাশয়ের জন্য পেট ব্যথা বা গ্যাসের জন্য পেট ব্যথা বা অন্য কোনো কারণের জন্য পেট ব্যথা যেমন বধ হজম আমাশয় বা রক্ত আমাশ এই সমস্ত কারণে বা ডায়েরিয়া এইসব ধরনের যে কোনো কারণের জন্য বা কোলাইটিস এইসব ধরনের কারণের জন্য যে পেট ব্যথা হয় তাতে আপনারা এটি ব্যবহার করতে পারেন তো বন্ধুরা এর ডোজ সম্পর্কে বলি আপনার ভিডিওটি কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন এর ভিতরে কেমন হয় মেডিসিনটা সেটা আপনি আমাদের দেখিয়ে দিন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর আপনি আমার নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা এটা হলো হল সাসপেনশন তো বন্ধুরা এবার আসবো এর মাত্রা সম্পর্কে বন্ধুরা এটি বিশেষত খালি পেটে খেতে হয় খাওয়া দাওয়ার অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট আগে খেতে হয় তো বাচ্চাদের এটি দেবেন যাদের এটি ছ মাসের নিচেই কিন্তু দেওয়া মানা বা বারণ আছে ছ মাসের উপরে যাদের বয়স মাস থেকে দু বছর বয়স পর্যন্ত শিশুদের এটি আড়াই এম করে দিনে তিন থেকে চারবার পর্যন্ত খাওয়ানো যাবে দিনে তিন থেকে চারবার পর্যন্ত খাওয়ানো যাবে খালি পেটে আর যাদের বয়স দুই থেকে পাঁচ বছর পর্যন্ত তাদের কিন্তু পাঁচ এম করে দিনে তিনবার করে খাওয়াতে হবে খালি পেটে খাওয়ার অন্তত পনেরো মিনিট আগে তো বন্ধুরা এবার আসবো এর পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট সম্পর্কে বন্ধুরা এর খুব একটা বেশি সাইড এফেক্ট নেই ডাইসাইক্লোমাইন এবং সাইমেথিকনের সাইড এফেক্ট খুব বেশি দেখা দেয় না তো এই নিয়ে আপনারা অযথা চিন্তা করবেন না কোনো রকম সাইড এফেক্ট এতে দেখা দেবে না আপনারা এটা নির্ভয়ে খাওয়াতে পারেন এবং বাড়িতে রেখেও দিতে পারেন যারা বাচ্চারা রাতে বেলা করে কাঁধে পেট ব্যথার জন্য তাদেরও খাওয়াতে পারেন তো সেটা অবশ্যই ড্রপ হতে হবে যদি অতিরিক্ত বাচ্চা হয় বা নবজাতক যদি হয় তাহলে তাদের ড্রপ দিতে হবে এটি একটু বড় বাচ্চাদের ছ মাসের বেশি বয়স যাদের তাদের জন্য তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের সাথে এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করবেন এই ধরনের মেডিসিনের লেটেস্ট ভিডিওগুলি সবার থেকে আগে দেখার জন্য তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ